স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটু অন্যরকম ভাবে তোমাদের সাথে ভার্চুয়ালি মিট করছি। আজকে তোমরা হয়তো আমাকে দেখতে পাবে না, তার কারণ আজকে এমন একটি বিষয়ের উপরে আমি আলোচনা করতে চলেছি যার জন্য আমার একটু একটুখানি স্পেসটা বেশি লাগবে, যার জন্য আজকে ভিডিওর অংশটাকে আমি ইচ্ছা করেই বাদ দিয়ে রেখেছি। তোমরা শুধু আমরা শুধু আমার ভয়েস ওভারটাই শুনতে পাবে। তো আজকে যে বিষয়টার উপরে আমি আলোচনা করব, এটা নিয়ে আগে একটা ভার্চুয়াল ক্লাসে কিছু আমরা আলোচনা করেছিলাম, কিন্তু একদম স্বতন্ত্রভাবে শুধুমাত্র ভারতের মানচিত্রে চিহ্নিতকরণের উপরে সেভাবে কোনো ভার্চুয়াল ক্লাস আমি করিনি। দীর্ঘদিন ধরে থিওরি ক্লাসগুলো পড়ানোর সাথে সাথে মানচিত্রগুলো তার সাথেই আমরা সেখানে আলাদা করে দেখে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু একটা চ্যাপ্টার শেষ করার পর একটুখানি সময় পাওয়া গেছে, আমি ভাবলাম যে নতুন চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের একটুখানি মানচিত্রের চিহ্নিতকরণের বিষয়গুলো নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়া যাক, তার কারণ এই বিষয়টা অত্যন্ত ভাইটাল মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য, তো অর্থাৎ তোমাদের জন্য। তার কারণ ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ের ওপরে 10 নম্বর রয়েছে, হুইচ ইজ ভেরি মাচ ভাইটাল। তো এই 10 নম্বরের যে মানচিত্র চিহ্নিতকরণ, সেখান থেকে কিভাবে তুমি ম্যাক্সিমাম নাম্বার তুমি পেতে পারো, তার জন্য কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং তার সাথে সাথে কিছু টিপস সেগুলো তোমাকে বিভিন্ন সময়ে জেনে নিতে হবে। এই দুয়ের মিশেলেই কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষার সময় এখানে যে 10 নম্বর আছে, সেই 10-এর মধ্যে কিন্তু 10 খুব সহজেই স্কোর করতে পারো। তো আজকে আমি সেগুলো নিয়েই একটুখানি আলোচনা করব তোমাদের সাথে, যে কিভাবে কি করা যায়। তো এইটা বোঝানোর জন্য আমি আজকে মানচিত্রের চিহ্নিতকরণের ক্ষেত্রে 20টি বিষয়কে আমি একটুখানি বেছে নিয়েছি। এই বেছে নেওয়ার ভিত্তি হলো বিগত বেশ কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং ভার্চুয়াল ক্লাসগুলোতে আমি যে যে বিষয়গুলো এখনো পর্যন্ত পড়িয়ে এসেছি, সেই সমস্ত বিষয়গুলোর ওপরে মোটামুটি ভিত্তি করে একটা 20টা বিষয় আমি বেছে নিয়েছি। এছাড়া আরও অনেক বিষয় দেখানো যেতে পারে, কিন্তু স্বল্প সময়ের মধ্যে এর বেশি করা সম্ভব নয়। তো আমি ওই 20টা বিষয়কে নিয়েই কোথায় কিভাবে সেগুলো অবস্থান, সেগুলোকে কিভাবে দেখব আমরা, কিভাবে লিখব আমরা, একটা ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে করার চেষ্টা করব, আরেকটা সেই 20টা একটা মানচিত্রের মধ্যে করে দেওয়া রয়েছে, সেটাও কিন্তু আমরা আরেকবার দেখে নেব। এছাড়াও আরও 2-4টি বিষয় মানচিত্রের, সেগুলো আমরা আলোচনা করব। তো চলো এবার আমরা আগে দেখে নিই আমাদের বিষয়গুলো কি কি রয়েছে পরবর্তী স্লাইড থেকে। এই হচ্ছে আমাদের পরবর্তী স্লাইড। বাঁদিকে একটা ব্ল্যাঙ্ক ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, আর ডান দিকে ওই যে 20টি বিষয় যেটা আমি বললাম যে বিশেষ কিছু ভাবনা থেকে আমি এই সমস্ত বিষয়গুলোকে বেছে নিয়েছি। আরও অনেক কিছু হয় যেগুলো নিয়ে পরবর্তীকালে আবার কখনো হয়তো কোনো ভার্চুয়াল ক্লাসে আমি আসব তোমাদের সামনে। আপাতত এই 20টি বিষয়ের ওপরেই কিন্তু আমরা আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো। যেমন উলার হ্রদ, কাশ্মীর উপত্যকা, কচ্ছ উপদ্বীপ, কাথিয়াবাড় উপদ্বীপ ইত্যাদি, এবং থর মরুভূমি পর্যন্ত। এবার আমরা এই বাঁদিকে যে মানচিত্রটা রয়েছে, মানচিত্রটা পুরো ফাঁকা রয়েছে, এর মধ্যে এই জায়গাগুলোকে ছোট ছোট করে আগে চিহ্নিত কোন জায়গাটায় হবে সেইটাকে একটুখানি দেখানোর চেষ্টা করব। কম্পিউটার গাইডেড যে বিভিন্ন রকম টুলসগুলো আছে সেগুলোকে দিয়ে, এবং এর পরের স্লাইডে আমরা দেখার চেষ্টা করব যে একটা মানচিত্র করে দেওয়া রয়েছে, এই বিষয়গুলোই কিভাবে সেখানে চিহ্নিত করা রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা যাই উলার হ্রদ। এই উলার হ্রদ কোন জায়গায় সবাই জানো, জম্মু কাশ্মীর। আমরা এর আগেই আলোচনাতে পড়েছি, মোটামুটি এই রকম জায়গায় হচ্ছে উলার হ্রদ। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে কাশ্মীর উপত্যকা, এটাও আমরা ভারতের ভূপ্রকৃতির মধ্যে আলোচনা করেছি, সেই জায়গাটা হচ্ছে এই হচ্ছে কাশ্মীর উপত্যকা। এরপরে হচ্ছে কচ্ছ উপদ্বীপ, গুজরাটের
এই দুটো অংশ উপদ্বীপের উত্তর দিকের যে অংশটা সেটাকে আমরা বলছি কচ্ছ উপদ্বীপ, এবং কাথিয়াবাড় উপদ্বীপ হচ্ছে এই নিচের অংশটা। ঠিক আছে, তাহলে কচ্ছ কাথিয়াবাড় হলো। এরপর হচ্ছে মুম্বাই হাই। মুম্বাই হাই এই হচ্ছে অপশোর বার। মুম্বাই হাই আরব সাগরের উপকূলে অবস্থিত। তারপরেই হচ্ছে থলঘাট গ্যাপ। তোমরা জানো পশ্চিমঘাট পর্বতটা, তার মাঝখানে কিছু কিছু জায়গা গ্যাপ রয়েছে বা গিরিপথ রয়েছে, তো সেরকমই একটি গিরিপথ হচ্ছে থলঘাট, যেটা মুম্বাই এবং নাসিকের মাঝখানে অবস্থিত। তো সেই থলঘাট গ্যাপ মোটামুটি এরকম ভাবে আমরা দেখাতে পারি। এরপরে হচ্ছে পশ্চিমঘাট পর্বত। আমি এখানে দাগ টেনে দেখাচ্ছি পশ্চিমঘাট পর্বত। এই হচ্ছে পশ্চিমঘাট পর্বত অবস্থান। তারপরে হচ্ছে পূর্বঘাট পর্বত। পূর্বঘাট পর্বতটাও কিন্তু একটুখানি ছাড়া ছাড়া। এই হচ্ছে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত পূর্বঘাট পর্বত। তারপরেই আসে দেখো কফি উৎপাদক অঞ্চল। আমরা সবাই জানি কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এই অঞ্চলে কিন্তু কফি উৎপাদন ভালো হয়, তো এই হচ্ছে সেই অঞ্চলটা যেখানে কফি উৎপাদন হচ্ছে। আমরা ভেতরটাকে এইরকম ভাবে শেড দিয়ে দিতে পারি, যেটা নিচে এখানটা লিখেও দিতে হবে যে এই শেডের অঞ্চলটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল। এটা আমরা পরে দেখাবো আমরা। এরপরে দেখো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এই বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তোমরা ভারতের জলবায়ুর মধ্যে পড়েছো, যে করমণ্ডল উপকূলকে, এই হচ্ছে তামিলনাড়ুর উপকূল, করমণ্ডল উপকূল। ঠিক আছে, তাহলে এই যে যে শেডেড এরিয়াটা দেখানো হলো এইটা হচ্ছে সেই করমণ্ডল উপকূল, যেখানে বছরে দুবার করে বৃষ্টিপাত হচ্ছে, তো সেই জায়গাটাকে আমরা এইরকম ভাবে দেখাতে পারি। তারপর হচ্ছে চিল্কা উপহ্রদ। তোমরা জানো যে উড়িষ্যা, এই যে আমি যেখানে অ্যারো চিহ্নটা দেব, উড়িষ্যার সমুদ্র উপকূল, বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল একটা অংশ, যেটা স্থলভাগের দিকে ভেতর দিকে ঢুকে গেছে, যার একটা অংশ বঙ্গোপসাগরের সাথে যুক্ত রয়েছে, তো সেটাকে বলা হচ্ছে চিল্কা উপহ্রদ। মানচিত্রের মধ্যে একটা ছোট খাঁজের মতন কড়াই থাকে, যার ফলে এটা চিনতে সব থেকে সুবিধাজনক, তো এইটা হচ্ছে চিল্কা উপহ্রদ। তারপরে হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী, যে কোনো নদী যখন দেখাবে নদীটার কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু তোমাকে দেখাতে হবে। মোটামুটি এই রকম ভাবে আমরা গঙ্গা নদীকে দেখাতে পারি। ঠিক আছে, যমুনা নদী তার প্রধান যে উপনদী, সেই উপনদীটাকেও এখানে ইচ্ছা করলে তুমি দেখিয়ে দিতে পারো। তো এই হচ্ছে গঙ্গা। এরপরেই হচ্ছে মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি তোমরা জানো যে এই জায়গাটায় আগে ডিমার্কেশনটা করে নাও, এইটা হচ্ছে মেঘালয় মালভূমি। চারদিকটা আমি চিহ্নিত করে নিলাম, ভেতরে এবার যে কোনো শেড আমি এখানে হয়তো ডট দিচ্ছি, এটাও কাইন্ড অফ শেড। ঠিক আছে, তো এটা গেল মেঘালয় মালভূমি। এরপর হচ্ছে লোকটাক, মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত, এই রকম জায়গায় সেই হ্রদ অবস্থিত। ঠিক আছে, এরপরে হচ্ছে চা উৎপাদক অঞ্চল, একদম আমাদের দার্জিলিং থেকে আরম্ভ করে আসামের বেশ কিছুটা অঞ্চল জুড়ে
এই জায়গাগুলোকে আমরা ঠিক আছে, তো এটা গেল ভারতের অন্যতম চা উৎপাদক অঞ্চল। এবার হচ্ছে ডিগবয়, এটা আসামের একটি স্থান যেটা ভারতের প্রাচীনতম তৈল খনি এবং ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারও এটাকে আমরা বলতে পারি। তৈল খনি এখানে 1866 সালে এবং তৈল শোধনাগার স্থাপিত হয় 1901 সালে। তো এই হচ্ছে সেই ডিগবয়। তৈলখনি এরপরে হচ্ছে সাতপুরা আর বিন্ধ্য পর্বত। উপরেরটা হচ্ছে বিন্ধ্য পর্বত, নিচেরটা হচ্ছে সাতপুরা পর্বত, প্রায় কিছুটা সমান্তরালে একদম মধ্য ভারতে অবস্থিত এই দুটো পর্বত শ্রেণী। এইটাকেও এরকম ভাবে দাগ টেনে আমরা দেখাতে পারি। সুতরাং এটা গেল সাতপুরা আর বিন্ধ্য পর্বত। এবার দেখো সম্বর হ্রদ, রাজস্থানে অবস্থিত ভারতের লবণাক্ত হ্রদ। সম্বর, ঠিক আছে। আর সবশেষে রয়েছে থর মরুভূমি, এটাও তোমরা ভূপ্রকৃতি পড়ার সময় ভালো করেই দেখেছো। এর আগে আউটলাইনটা করে নিতে হবে এবং তারপরে ভেতরে তুমি যে কোনো রকমের একটা শেড দিয়ে, নিচে সেই শেডের ব্যাখ্যাটা দিয়ে লিখে দাও যে এটা থর মরুভূমি হলো। তাহলে এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। এরকম কিছু কিছু জায়গা বেছে নাও, বেছে নিয়ে ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে তুমি প্র্যাকটিস করো। একবার দুবার ভুল হবে, বইটা দেখো, বই দেখে আবার এক্স্যাক্ট লোকেশনটাকে তুমি ফাঁকা ম্যাপের মধ্যে পেন্সিল দিয়ে তুমি তোলার চেষ্টা করো। এরকমভাবে দুবার চারবার পাঁচবার করলেই কিন্তু তোমার মনের মধ্যে সেই জায়গাটার প্রকৃত অবস্থান, ভারতের মানচিত্রের মধ্যে কোথায় হতে পারে, সেটা কিন্তু তোমার মনের মধ্যে গাঁথা হয়ে যাবে। তখন কিন্তু তুমি খুব সহজেই এই চিহ্নিতকরণগুলো কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এবার আমি চলে যাচ্ছি এর পরের স্লাইডে, যেখানে এই বিষয়গুলোই একটা মানচিত্র করে দেওয়া রয়েছে। এখানে দেখো, সেটার মধ্যে আমরা দেখে নেব যেটা আমরা আগের ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে দেখেছিলাম, এটা এখানে কিন্তু করিয়ে দেওয়া রয়েছে। এই যে প্রথমে দেখো উলার হ্রদ, ঠিক আছে। তারপরেই আমরা দেখেছি কাশ্মীর উপত্যকা, এইখানে দেখো সেই থর মরুভূমি, এই সম্বর হ্রদের কথা বলা হচ্ছে, থর মরুভূমি এটা। এটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, তার নিচের এইটা হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত। এখানে দেখো একটুখানি বম্বে হাইটা, এই বম্বে হাই, এইখানটায় রয়েছে সেই থলঘাট গিরিপথ বা গ্যাপ যেটার কথা বলেছিলাম। এখানে হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বতমালা, এইটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, তারপরে এই হচ্ছে তোমার কফি উৎপাদক অঞ্চল, যেটা এই কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুর কিছু অংশ জুড়ে। এই অংশটা হচ্ছে তোমার করমণ্ডল উপকূলের আশেপাশের অঞ্চল, যেটাকে আমরা বলছি যে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই হচ্ছে সেই
চিল্কা, গঙ্গা নদী, তার সাথে যমুনার দেখানো হয়েছে। এখানে আরেকটা জিনিস তোমাকে কিন্তু দেখাতে হবে, এই যে একটা ছোট অ্যারো চিহ্ন এখানে করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, আমি চারদিকে গোল করে দিচ্ছি, যখনই কোনো নদী দেখাবে, শুধু গঙ্গা নয় যে কোনো নদী ভারতের মধ্যে, তখন কিন্তু নদীটার প্রবাহ পথ কোন দিকে, উৎস থেকে মোহনার দিকে কোন দিকটা, সেটা কিন্তু এইরকম যে কোনো নদীর যে কোনো একটা জায়গায় ছোট একটা অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু এটা তোমরা চিহ্নিত করবে। এটা কিন্তু বলা থাকবে না, কিন্তু এটা তোমাকে কিন্তু অবশ্যই করতে হবে। এই দেখো, সেই মেঘালয় মালভূমি, এইটা হচ্ছে সেই ডিগবয় তৈল খনি, লোকটাক হ্রদ মণিপুরের, তারপরে এই জায়গাটা হচ্ছে ভারতের চা উৎপাদক অঞ্চল। তো এই হচ্ছে মোটামুটি যে জায়গাগুলোকে আমি চিহ্নিত করব বলে বলেছিলাম, একটা ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে আগে করে দেখালাম যে কোন জায়গাটায় তুমি যখন একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে বসবে সবসময় যে প্রথমবারই তুমি সঠিক জায়গাটা চিহ্নিত করতে পারবে তা নাও হতে পারে, দুবার তিনবার চারবার করার পর হয়তো তুমি সঠিক জায়গাটা পেলে। তো সেই রকম, সেই কারণেই আমি আগে ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে করে দেখালাম, তারপরই কিন্তু ওই 20টা জায়গায় একটা মানচিত্রের মধ্যে করে দেওয়া রয়েছে, সেটার সাথে কিন্তু আমি আরেকবার ম্যাচ করিয়ে নিলাম যে দেখো কিভাবে আমি আগে যেটা করেছি পরের বার একদম একদম 100% সবসময় হয়তো কারেক্ট নাও হতে পারে, কিন্তু অন্তত 80-90% যেন লোকেশনটা কারেক্ট হয়। ঠিক আছে, তো এইটার পর আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, এরপর আমরা চলে যাবো এর পরের স্লাইডে, যেখানে আমরা অন্য একটি বিষয়কে দেখাবো। সেটা কি? সেটা হচ্ছে ভারতের চারটে প্রান্তের প্রান্তবিন্দু কি কি। যেমন ভারতের উত্তরের প্রান্তবিন্দুর নাম হচ্ছে, একদম উত্তরতম বিন্দু যেটা, নাম হচ্ছে ইন্দিরাকল, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের দক্ষিণতম প্রান্তবিন্দু, তার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ভারতের পূর্বতম বিন্দুটার নাম হচ্ছে, স্থান বিন্দুটার নাম হচ্ছে কিবিথু, যেটি অরুণাচল প্রদেশে অবস্থিত। আর ভারতের পশ্চিমতম স্থান বিন্দুটির নাম হচ্ছে গুহারমতি, যেটা গুজরাটে অবস্থিত। এবার আমরা একটুখানি দেখে নিই যে ভারতের মানচিত্রে এই চারটে প্রান্তবিন্দুর প্রকৃত অবস্থান। একদম প্রথমটা হচ্ছে ইন্দিরাকল, তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা, ওকে, যার মান হচ্ছে 37.6° উত্তর অক্ষাংশ। আর ভারতের একদম দক্ষিণ দিকের প্রান্তবিন্দু, তার নাম হচ্ছে এই জায়গাটা, তার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ান পয়েন্ট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম দক্ষিণতম প্রান্তবিন্দু, যার অক্ষাংশগত মান হচ্ছে 6° 45' উত্তর অক্ষাংশ এখানে দেওয়া রয়েছে। এবার দেখো পূর্বতম বিন্দু কিবিথু, অরুণাচল প্রদেশ, ভারতের একদম পূর্ব দিকের এই যে এই অংশটা যেখানে এখন আমি সার্কেলটা টানছি, তার ভেতরেই কিন্তু এইটা হচ্ছে কিবিথু। ঠিক আছে, এর দ্রাঘিমা, যখনই আমরা কিন্তু উত্তর এবং দক্ষিণের স্থান বিন্দুর কথা বলেছিলাম, ইন্দিরা পয়েন্ট এবং ইন্দিরা কল, তখন কিন্তু আমরা অক্ষাংশের কথা বলেছি। এখন যখন আমরা পূর্ব এবং পশ্চিম প্রান্তীয় বিন্দু দুটোর কথা বলবো, তখন কিন্তু আমরা এখানে অক্ষাংশ না, এখানে কিন্তু আমরা দ্রাঘিমার কথা উল্লেখ করব, যার জন্য এই যে কিবিথু, এই কিবিথুর যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত সেটা কিন্তু আমরা এখানে অক্ষাংশ বলছি না, এই দ্রাঘিমিটা উল্লেখ করছি, কত না 97° 25' পূর্ব দ্রাঘিমা। এখানে ই লেখা রয়েছে, ই মানেই হচ্ছে ইস্ট, 97° 25' পূর্ব দ্রাঘিমা। আর একদম ভারতের পশ্চিমতম যে স্থান বিন্দুটি রয়েছে, যেটি গুজরাটে অবস্থিত, এর নাম হচ্ছে গুহারমতি, যার দ্রাঘিমা হচ্ছে, এই যেখানটা লেখা রয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, 68°7' পূর্ব। 68°7' পূর্ব হচ্ছে এর দ্রাঘিমা। তাহলে এই হচ্ছে ভারতের চারটে প্রান্তের চারটে
স্থানবিন্দু, ইন্দিরা কল, কিবিথু, ইন্দিরা পয়েন্ট, আর একটা হচ্ছে গুহার মন্দির। ঠিক আছে, এরপরে আরেকটি জিনিস, আর দুটি রেখাকে আমি এখানে তোমাদের দেখতে বলবো, যার একটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এগুলো সবই কাল্পনিক রেখা। আর আরেকটি হচ্ছে দ্রাঘিমা রেখা, যার মান হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, যেটাকে আমরা বলে থাকি যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া বা ভারতের প্রমাণ দ্রাঘিমা। এবং এটার ভিত্তিতেই তোমরা সবাই জানো যে ভারতের যে সময়, সেই সময় গণনা করা হয় কিন্তু এই 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার পরিপ্রেক্ষিতে। তো এই দুটো দ্রাঘিমার অবস্থানটা তোমরা একটুখানি মানচিত্রের মধ্যে ভালো করে দেখে নাও। প্রথমেই আমরা কর্কট ক্রান্তি রেখার কথা বলবো। কর্কট ক্রান্তি রেখাটা তোমরা দেখতেই পাচ্ছ একটা ডটেড লাইন চলে গেছে, ঠিক আছে, একদম প্রায় ভারতের মাঝ বরাবর এই রেখাটি বিস্তৃত, এই কাল্পনিক রেখাটি বিস্তৃত। এটি ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এটা আমি তোমাদের আগের কোন একটা ভার্চুয়াল ক্লাসেও কিন্তু এটা বলেছিলাম বা উল্লেখ করেছিলাম। সেই রাজ্যগুলো কি কি, এক দুই করে তোমরা গুনতে থাকো, দেখবে 8টি রাজ্য হবে। যেমন প্রথমেই আছে গুজরাট, তারপর ছোট্ট করে অল্প একটু জায়গা রাজস্থানের মধ্যে দিয়ে গেছে এটা, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে। এই অংশটা আমরা এখানে হিসেবের মধ্যে আনছি না, যেহেতু এটা একটা আলাদা রাষ্ট্র। তারপরেই দেখা আবার ত্রিপুরা আর মিজোরাম। তাহলে মোট এই 8টা রাজ্যের মধ্য দিয়ে এই কাল্পনিক রেখা অর্থাৎ কর্কট ক্রান্তি রেখাটা কিন্তু প্রসারিত হয়েছে। অন্যদিকে যদি আমরা 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার অবস্থানটা দেখি, তোমরা দেখতেই পাচ্ছ এরকম লাল রঙের একটা ব্রোকেন লাইন দিয়ে দেখানো হয়েছে। এটা কটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে? এটা কিন্তু 4টি রাজ্যের, ভারতের 4টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। যেমন প্রথমেই আছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের পরেই হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড়ের পরেই হচ্ছে ওড়িশা, ওড়িশার পরেই হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপরে বঙ্গোপসাগর। ঠিক আছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে এই রেখাটি, এই কাল্পনিক রেখাটি, কাল্পনিক দ্রাঘিমা রেখাটি 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটি কিন্তু 4টি রাজ্যের মধ্য দিয়ে প্রসারিত। এখান থেকে অনেক সময় একটা প্রশ্ন অনেক সময় কেউ কেউ করে থাকে, অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতের কোন এমন রাজ্য রয়েছে যে রাজ্যের মধ্য দিয়ে আমরা কর্কট ক্রান্তি রেখা এবং 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, যেটাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বলা হচ্ছে, এই দুটো কাল্পনিক রেখাই পাস করেছে বা চলে গেছে। তো তোমরা এখানে ছবি থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে কর্কট ক্রান্তি রেখা আর ওপর থেকে এই যে যেটা আসছে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, ঠিক এই রকম জায়গায় যেখানটা আমি গোল চিহ্নটা আঁকছি, ঠিক এই জায়গাতে কিন্তু এসে মিট করছে। তাহলে এখানে যদি এসে মিট করে, অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হলো, এখানে যদি এসে মিট করে তাহলে এটা কোন রাজ্যের মধ্যে পড়ছে? দেখো এখানে লেখা রয়েছে ছত্তিশগড়, তাহলে উত্তরটা হচ্ছে আমার ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় হলো সেই রাজ্য যে রাজ্যে কর্কট ক্রান্তি রেখা এবং ভারতের যে প্রমাণ দ্রাঘিমা রেখা 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এই দুটি কিন্তু একে অপরকে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকেও যে বিষয়গুলো বলার ছিল সেগুলো তোমরা শুনলে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের শেষ স্লাইডে। এইখানে দেখো যে বিষয়টা আমি এখানে হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে অঞ্চল এবং কেন্দ্র। মানচিত্রে চিহ্নিতকরণের ক্ষেত্রে এই দুটো শব্দ কিন্তু মাঝে মাঝেই ঘুরে ফিরে আসে, যে গম উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল। আগেও আগের মানচিত্রটার মধ্যেও কিন্তু আমরা সেরকম করে এলাম, যেমন কফি উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল। তো এখানেও দেখো সেরকম একটা উৎপাদক অঞ্চল দেওয়া রয়েছে, অর্থাৎ গম উৎপাদক অঞ্চল। এখানে এই অঞ্চল শব্দটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। এবার যখন অঞ্চল বলা থাকবে তখন আমরা কিভাবে দেখাবো, আর যখন কোনো একটা কেন্দ্র বলা থাকবে তখনই বা আমরা মানচিত্রে কীরকমভাবে চিহ্নিত করব। এখানে দেখো গম উৎপাদক অঞ্চলটাকে আমি একটুখানি প্রথমে হাইলাইট করে নিচ্ছি। এখানে দেখো গম উৎপাদক অঞ্চলটাকে
প্রথমে তার আউটলাইনটাকে চিহ্নিত করে নেওয়া হচ্ছে, তারপরে ভেতরে কিন্তু বিভিন্ন রকম শেড দেওয়া হচ্ছে। এই শেড দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তোমরা এইরকম ভাবে তেরছা ভাবে শেড দিতে পারো, লম্বালম্বি শেড দিতে পারো, হরাইজন্টাল শেড দিতে পারো, আবার অনেক সময় তোমরা চেক বক্সের মতনও কিন্তু করতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছে। এবং একটা ম্যাপের মধ্যে যদি দুটো এরকম আলাদা 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 অঞ্চলকে যদি দেখাতে হতে হয়, তাহলে তোমরা এরকম দুটো আলাদা শেড বেছে নিতে পারো, ভেতরে আবার ডটও দিতে পারো, এরকমভাবে ডট দিয়ে যাচ্ছ, ঠিক আছে, এটাও কিন্তু একটা শেডের মধ্যেই পড়বে। তো যখন আমরা অঞ্চল দেখাবো তখন কিন্তু এই শেডের প্রসঙ্গটা আসবে। এখানে দেখো, গম উৎপাদক অঞ্চলকে দেখানোর জন্য আগে প্রথমে তার আউটার লাইনটা কোন জায়গা জুড়ে আমি দেখাবো, এটা কিন্তু কোনো রাজ্য ভিত্তিক নয়, কিন্তু যে শুধু আমি পাঞ্জাব দেখালাম, শুধু আমি তামিলনাড়ু দেখালাম, শুধু আমি পশ্চিমবঙ্গ দেখালাম, তা কিন্তু নয়। যতটা জায়গা জুড়ে সেই চাষ হচ্ছে তার যতটা বেশি অংশকে আমি দেখাতে পারি, সেটা হতে পারে দুটো কি তিনটে কি চারটে রাজ্য তার মধ্যে চলে আসতে পারে। তো সেই জায়গাটাকে আগে চিহ্নিত করে নিলাম, তার জন্য একটু আঁকাবাঁকা রেখা দিয়ে আমরা সেই জায়গাটাকে আগে আউটলাইনটাকে বাউন্ড করে নিলাম, ঘিরে নিলাম, তারপরে ভেতরে আমি আমার পছন্দ মতন একটা শেড আমি দিয়ে দিলাম, এবং সাথে সাথে নিচে যেখানে নির্দেশিকা রয়েছে সেখানেও কিন্তু একটা ছোট বক্সের মধ্যে, সেটা স্কোয়ার বক্স হতে পারে বা কিছুটা লম্বাটে বক্সও হতে পারে, তার মধ্যে কিন্তু একদম সেই আইডেন্টিক্যাল শেডটা, মানে একই রকম শেড এখানে কিন্তু দিতে হবে। একই রকম শেড এই অর্থে বলছে অন্তত চোখের দৃষ্টিতে আই এস্টিমেশনে যেন দেখতে একই রকম লাগে, একদম পুরো স্কেল দিয়ে মেপে মেপে মাঝখানে যে দূরত্বগুলো সেগুলোকে করতে বলছি সেটা নয়, কিন্তু মোটামুটি যেন এক থাকে। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো এই জায়গায় যে চিহ্নটা দেওয়া রয়েছে আর এইখানে যে চিহ্নটা দেওয়া রয়েছে মোটামুটি কিন্তু দেখতে একই লাগছে, যাতে করে আমরা বুঝতে পারি যে এই অঞ্চলটা মানে হচ্ছে নিচের নির্দেশিকাতে গিয়ে দেখছি যে ও এটা হচ্ছে তাহলে গম উৎপাদক অঞ্চলকে সে দেখিয়েছে। তাহলে এইরকমভাবে কিন্তু যখনই আমরা শেড দিচ্ছি, শেডের ব্যাখ্যাটা কিন্তু নিচে কিন্তু লিখে দিতে হবে, যেটা আমি ধান না গম না কফি না পাট উৎপাদক অঞ্চলকে দেখাতে চাইছি সেটা লিখে দিতে হবে। কিন্তু যখন আমি কেন্দ্রের কথা বলছি, যেমন এই যে এবার আমি এগুলো একটু করে মুছে দিই, যখন আমি কেন্দ্রের কথা বলছি, এই যেমন ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র আর জলবিদ্যুৎ কেন্দ্র আমি এখানে দেখিয়েছি, আরো অনেক কিছু কেন্দ্র ওখানে দেখাতে পারি আমরা, ভারতের বিভিন্ন শহর রয়েছে সেই শহরগুলোকে আমরা দেখাতে পারি, শহরগুলোও কিন্তু একটা কেন্দ্রের মতনই। তো তখন কিন্তু আমাকে একটা স্থানীয় চিহ্ন, স্থানিক চিহ্ন কিন্তু আমাকে বেছে নিতে হবে। যেমন এখানে দুটো স্থানিক চিহ্ন, একটা এরকম ছোট একটা গোল আর একটা ছোট একটা বর্গাকার ঘরের মতন বেছে নেওয়া হয়েছে, একটাকে দিয়ে আমরা জলবিদ্যুৎ গোলটাকে দিয়ে, আর এই স্কোয়ার মতন যে অংশটা সেটাকে দিয়ে আমরা এখানে তাপবিদ্যুৎকে দেখাচ্ছি। এটার ক্ষেত্রেও কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তুমি গোল করতে পারো, তুমি ছোট একটা স্কোয়ার করতে পারো, তুমি ইচ্ছা করলে একটা ত্রিভুজ করতে পারো, এবং ভেতরটা কিন্তু পেন্সিল দিয়ে ভরাট করে দিতে হবে, অর্থাৎ ডার্ক করে দিতে হবে, যেমন এখানে করা হয়েছে। যেমন এখানে আমরা কতগুলো জলবিদ্যুৎ এবার এখান থেকে দেখে নিই, যেমন এখানে একটা রয়েছে কয়না, শিব সমুদ্রম, তারপরে পশ্চিমবঙ্গে রয়েছে জল ঢাকা, এখানে রয়েছে ভাকড়া, এগুলো সবই কিন্তু এই চিহ্ন অনুসারে এগুলো সবই কিন্তু এক একটা জলবিদ্যুৎ কেন্দ্রের নাম। এখানে কিন্তু আরেকটা জিনিস বলে দিই, পরীক্ষাতে অনেক সময় হয়তো প্রশ্ন দিল যে উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, তো তোমরা অনেকেই দেখেছি যে চিহ্নিতটা করলে কিন্তু জায়গাটার নাম দিলে না, তাহলে কিন্তু এখানে কিন্তু তুমি নাম্বার পাবে না, ঠিক আছে। আবার কোনো এক্সামিনার যদি সেরকম হয় তাহলে হয়তো হাফ নম্বর দিলেও দিতে পারে, যেহেতু তুমি এখানে চিহ্নটা যদি তোমার ঠিকঠাক জায়গায় হয়, কিন্তু এখানে যদি পুরো এক পেতে হয় তাহলে তোমাকে চিহ্নটাও সঠিক জায়গায় দিতে হবে এবং তার পাশে সেই জায়গাটার নাম, যেমন এখানে ভাকড়া, এখানে যেমন জল ঢাকা, এখানে যেরকম শিব সমুদ্রম, এখানে যেরকম কয়না, ঠিক আছে, এগুলো যেরকম লেখা রয়েছে, এখানে যেরকম হীরাকুদ লেখা রয়েছে, এই নামগুলোও কিন্তু তোমাকে লিখতে হবে, নাহলে কিন্তু তুমি ফুল মার্কস এখানে পাবে না। একই রকম ভাবে যখন তাপবিদ্যুৎ দেখানো হচ্ছে, যেমন এখানে দেখো আহমেদাবাদ একটা তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপরে এই যে তামিলনাড়ুর এই যে নেভেলি, এটা একটা তাপবিদ্যুৎ কেন্দ্র,
আমাদের পশ্চিমবঙ্গের কোলাঘাট একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে? তারপরে এখানে দেখো তালচের ওড়িশায় এটা একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এইরকম ভাবে যখনই আমরা কোন একটা কেন্দ্রকে দেখাচ্ছি তখন কিন্তু একটা উপযুক্ত প্রতীক চিহ্ন, প্রতীক চিহ্নের কথাটা আমি বললাম, এখানে যেরকম দুটো প্রতীক চিহ্ন দেখানো হয়েছে এরকম আরো অনেক প্রতীক চিহ্ন তুমি ব্যবহার করতে পারো, কিন্তু কখনোই যেন একই প্রতীক চিহ্ন দুটো আলাদা আলাদা কেন্দ্রের জন্য ব্যবহৃত না হয় একই মানচিত্রের মধ্যে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। যার জন্য এখানে দুরকম বিষয়কে দেখানোর জন্য দুরকম আলাদা প্রতীক চিহ্ন এখানে বেছে নেওয়া হয়েছে, এবং সাথে সাথে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জায়গার নামটাও কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে। শুধুমাত্র চিহ্নিত করে তোমার কাজ কিন্তু শেষ নয়, সেই চিহ্নিতকরণের পাশে তার নামকরণটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এইভাবে তোমরা এই কাজগুলো করবে, মাঝে মাঝে এটাকে পজ করে দেখে নিয়ে কিভাবে কোন জায়গায় কোনটা দেখানো আছে, এই যে চারটে স্লাইডের মাধ্যমে আমি দেখালাম আর কি, সেটা তোমরা দেখবে। এবং এছাড়াও এখানে তো আমি 20টা এবং ছাড়া ছাড়া আরো তার 4-5টা এখানে করে দেখালাম, গোটা 25-30 একর মতন এখানে তোমরা ম্যাপ পয়েন্টিং দেখতে পেলে। এছাড়াও অজস্র জায়গায় এগুলো করা যায়, সেগুলোকে তোমরা যে পদ্ধতিতে আমি বললাম সেই পদ্ধতিতে একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে আগে করবে, তারপরে তোমরা বই থেকে সেগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করবে ঠিকঠাক হয়েছে কিনা, না হলে আরেকবার চেষ্টা করবে। এইভাবেই কিন্তু প্র্যাকটিস করলেই কিন্তু তুমি এখানে ফুল মার্কস অর্থাৎ 10-এর মধ্যে কিন্তু 10 খুব সহজেই পেতে পারো, ঠিক আছে? তো আজকে ক্লাস এইটুকুই, আমরা এর পরের দিন আবার নতুন কোনো ভার্চুয়াল ক্লাস নিয়ে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।